হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এমন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি, এই টিউটোরিয়ালটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ইংরেজি শব্দ বা ইংরেজি ভাষা একেবারে আপনার কাছে পানির মতো মনে হবে। তার কারণ আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে বাংলা বলে অথবা লিখে ইংরেজি করবেন, অথবা ইংরেজি বলে অথবা লিখে বাংলা করবেন। এছাড়াও আমি আজকে আপনাদের দেখাবো যে কোথাও ইংরেজি লেখা আছে সেখান থেকে ক্যামেরাতে ছবি তুলে সেই ইংরেজিটুকুকে কীভাবে বাংলা করা যায়। এর সাথে আরও দেখাবো যে কীভাবে অনেক ইংরেজি ভাষা লেখা আছে সেটা কপি করে এনে কীভাবে পেস্ট করলে তা আবার বাংলা হয়ে যায়, বা এক ভাষাতে আরেক ভাষায় নেওয়ার জন্য খুবই কার্যকরী কিছু টিপস আজকে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি দেখলে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন, এটা আমার অনুরোধ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন। এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে দেখাবো। বন্ধুরা, প্রথমে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটি ডাউনলোড কীভাবে করবেন সেটা আমি এই ভিডিওর মাঝখানে দেখায় দেব। বন্ধুরা, অ্যাপসটি ওপেন করার পর এরকম দেখতে পারবেন, উপরে লেখা আছে ইংলিশ আর ওর বাঁদিকে লেখা আছে ইংলিশ, ডান দিকে লেখা আছে বাংলা। এখন বাংলা লিখতে হলে এইখানে এই গোলটায় টাচ করলে বাঁদিকে বাংলা চলে আসবে। এখন যদি বাংলা লিখতে চান তাহলে এখানে বাংলা লিখতে পারবেন। যেমন আমি একটা বাংলা লিখে দেখাচ্ছি, আমি লিখব যে করি, করি শব্দের ইংরেজি কী হবে। তা লেখার পরে যদি এই যে এখানে এটার পরে ক্লিক করি তাহলে নিচে দেখা দেবে যে করি ইংরেজি হচ্ছে ডু। এখন আমি আপনাদেরকে একটি ইংরেজি শব্দকে বাংলা করে দেখাবো। তার জন্য এখানে ক্লিক করে আগে ইংরেজিটা আছে এ পাশের বাঁ দিকে আনতে হবে, আগে ইংরেজিটাকে প্রথমে আনতে হবে। আনার পর লিখতে হবে, আমি লিখছি আই শ্যাল গো টু ঢাকা, আই শ্যাল গো টু ঢাকা। এবার বাংলা করব। বাংলা করার জন্য আমি এই যে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর লেখা আসছে যে আমি ঢাকায় যাব। এটাই কি লেখা আছে এই যে এখানে স্পিকারে ক্লিক করলেই বলে দেবে যে আমি ঢাকায় যাব। আর এই যে উপরে এটা কি ইংরেজিতে, কি উপরে ইংরেজিতে কি লেখা আছে তা উপরে স্পিকারে, উপরে স্পিকারে ক্লিক করলেই শোনা দেবে। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো যে অন্য জায়গা থেকে অনেকগুলো সেন্টেন্স একবারে কপি করে এনে, ইংরেজি সেন্টেন্স কপি করে এনে এখানে বসাই দিয়ে কীভাবে বাংলা করা যায় সেটা দেখাবো। এই পেজটি কপি করব, এই পেজটি কপি করে আপনাদেরকে আমি দেখাবো যে এর বাংলা করব কীভাবে। এখানে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে কপি করলাম, সিলেক্ট করে কপি করে এবার ওখানে নিয়ে বসাই দেব। ওখানে নিয়ে বসাই দিলে এই যে এখানে নিয়ে বসাই দেব, নিয়ে চাপ দিয়ে ধরে পেস্ট দেবো। পেস্ট দিলে পুরো ইংরেজিটা চলে আসবে। ওখান থেকে যেহেতু কপি করে নিয়ে আসছি, তারপর এই যে ওখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে কী লেখা আছে তা এখানে বাংলায় দেখতে পাবেন। বন্ধুরা, এবার অন্য একটা জিনিস, মজার জিনিস দেখাবো, যা সবচেয়ে মজার সেটা হচ্ছে থেকে ছবি তুলে সেই ছবির ইংরেজি থেকে কীভাবে বাংলা করা যায় সেটা আমি দেখাবো। তার জন্য এই যে এই ক্যামেরা অপশনে যেতে হবে, এই ক্যামেরা অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি এটা গ্যালারিতে থাকে তাহলে গ্যালারিতে যেতে হবে, যে ছবিটা যদি গ্যালারিতে থাকে যে ছবির উপর লেখা আছে ইংরেজি লেখা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা পেজ আছে যা ফুলটাই ইংরেজিতে লেখা, এইভাবে টেনে পুরো লেখাটাকে সিলেক্ট করতে হবে। পুরো লেখাটাকে সিলেক্ট করে দিলে এবার আমি এখান থেকে করতে পারবো, এখান থেকে ক্রপ করে নেব এই পুরো লেখাটাকে। পুরো লেখাটাকে সিলেক্ট করার পর এই যে ক্রপে ক্লিক করব, এই ক্রপে ক্লিক করলে অটোমেটিক এই লেখাটা ওইখানে চলে যাবে, ওখানে চলে যাবে, যাচ্ছে, আছে, চলে আসছে। এবার আপনি দেখতে পাচ্ছেন সেই লেখাগুলো ছবি থেকে চলে আসছে। চলে আসার পর, চলে আসার পরে এটাকে যদি আমি এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরেই কিন্তু বাংলা হয়ে গেল। এভাবে সুন্দরভাবে যে কোনো বাংলাকে ইংরেজি অথবা ইংরেজিকে বাংলা এভাবে ছবি তুলেও কিন্তু আপনারা আনতে পারবেন। এক্ষেত্রে যারা ইংরেজি বোঝে না, বই থেকে বোঝে না, বা বাংলা থেকে ইংরেজি করতে চায়, তাদের খুবই সহজ হবে। আর যদি মুখে বলে লিখতে চান তাহলে এই স্পিকারের উপর ক্লিক করবেন, স্পিকারের উপর ক্লিক করে কথা বলবেন, তাহলে লেখা হয়ে যাবে। আর অবশ্যই ইন্টারনেট থাকতে হবে এই অ্যাপটি চালানোর জন্য। এই অ্যাপটির লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা প্লে স্টোরে যেয়ে সার্চ দিতে হবে কি লিখে, সেটা হচ্ছে যে বেঙ্গলি BENGALI বেঙ্গলি ইংলিশ, ENGLISH বেঙ্গল ইংলিশ টি,
শুধু ট্রান্সলেটার জায়গায় টি দিয়ে দেবেন, তাহলে দিয়ে সার্চ দিবেন, সার্চ দিলেই বের হয়ে যাবে আপনার ওই অ্যাপসটি। এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি, এই অ্যাপসটি হচ্ছে ওই অ্যাপসটি, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে, আমি ডাউনলোড করেছিলাম। বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে।